শনিবারের ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেল বাংলার ক্রিকেটের নন্দনকানন। মাঝে বাকি আর মাত্র তিন দিন, চব্বিশ ও পঁচিশে মে ইডেনে আইপিএল এর প্লে অফ ম্যাচ। তার আগে শনিবারের ঝড় জলে ইডেনের তথৈবচ অবস্থা। পিচের কভার উড়ে গিয়ে মাঠে জল থই থই করছে, ভেঙে গেছে প্রেস বক্সের কাজ। বড় কোনো বিপত্তি না ঘটলেও ইডেনের অবস্থা এখন খুবই খারাপ। বৃষ্টির সময় মাঠেই ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, আর পরিস্থিতি দেখতে সন্ধ্যায় মাঠে আসেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, তাই পুরো ইডেন ঢেকে ফেলা হয়েছিল। যদিও ঝড়ের দাপটের সামনে ইডেনের একাংশের কভার উড়ে গিয়েছে। সিএবি সূত্রে খবর, আসার কথা এই যে উইকেটের কোনো ক্ষতি হয়নি। এদিন ম্যাচ নিয়ে সৌরভ বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক ডালমিয়ার সঙ্গে। প্রবল ঝড়ে কলকাতা শহরের একাধিক অঞ্চলে গাছ ভেঙে পড়ে, কোথাও গাড়ি চাপা পড়েছে তো কোথাও রিকশা। গাছ ভেঙে পড়ায় অনেক ক্ষেত্রেই যান চলাচলের অসুবিধে হয়েছে। ঘন কালো মেঘে বিকেলেই কার্যত অন্ধকার নেমে আসে, এরপরই হাওয়ার দাপট, তার সঙ্গেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছিল শহরবাসী, তাই কিছুটা স্বস্তি মিললেও ঝড় বৃষ্টিতে দুর্ভোগেও পড়তে হয়েছে। গাছ ভেঙে যেমন রাস্তা বন্ধ হয়েছে, তেমনই শহরের একাধিক এলাকায় জলও জমে যায়। The Wall Bureau.